ভিসা নয়, অন্য কারণেই বাংলাদেশের ছবি থেকে বাদ পড়লেন অভিনেত্রী দর্শনা মনিক। কি কারণে বাদ পড়লেন অভিনেত্রী জানালেন আসল কারণ। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। মধুরা বাংলাদেশের ছবিতে কাজ করতে দেখা গিয়েছে আগেও দর্শনাকে, আরেকটি ছবিতেও কাজ করার কথা ছিল তার। তবে আচমকাই সেই ছবি থেকে বাদ পড়লেন অভিনেত্রী। বাংলাদেশের সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লিপস্টিক ছবির গল্পকার আব্দুল্লাহ জাহির বাবু জানিয়েছেন, ভিসার সমস্যার জন্যেই একটি ছবি থেকে বাদ পড়েছেন টলিউড অভিনেত্রী দর্শনা বণিক। এই ছবিতে অভিনয় করার কথা ছিল দর্শনার বিপরীতে আদর আজাদের, তবে আর জুটি বাঁধছেন না আদরের সঙ্গে অভিনেত্রী দর্শনা বণিক। দর্শনার জায়গায় এই ছবিতে দেখা যাবে পূজা চেরিকে অভিনয় করতে। দর্শনার সঙ্গে এই প্রসঙ্গে কথা বলবার জন্য ভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়, তবে অভিনেত্রী খানিক অবাকই হন এই প্রশ্ন শুনে, কারণ তার কাছে কোনো তথ্যই ছিল না এই ছবিটি থেকে কেন বাদ পড়লেন তিনি জানতেন না অভিনেত্রী নিজেই। আবারও সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয় এই বিষয়ে। এবার অভিনেত্রী ভাগ করে নেন অনেক কথাই। বন্ধুরা, অভিনেত্রী জানান তার সঙ্গে যা কথাবার্তা হয়েছে তা যেন প্রকাশ্যে না আসে। বন্ধুরা, অভিনেত্রীর সঙ্গে যা কথাবার্তা হয় সেই জনপ্রিয় সংবাদ মাধ্যমে তার সারসংক্ষেপ যা হয়েছে তাই প্রকাশিত হয়েছে একটি সংবাদ মাধ্যমে। আর সেখানে প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে এই ছবিটির বিষয়ে কথা বলা এবং চুক্তিপত্রে স্বাক্ষর করানোর জন্য ছবির প্রযোজক কলকাতায় এসেছিলেন, কিন্তু তারপর ছবির বিষয়ে জানবার জন্য যখন দর্শনা যোগাযোগ করেন তখন তাকে ইয়ার্কির ছলে কুপ্রস্তাব দেওয়া হয়। সেই কথায় তীব্র বিরক্ত হন অভিনেত্রী। তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমে কলকাতায় এসে জাহির বাবুদের ছবিটি সই করানোর কথা ছিল, তারা কবে আসবেন জানার জন্য আমি মেসেজ করেছিলাম, তারপরেই উল্টোপাল্টা প্রস্তাব আসে, সেগুলো আমি পাত্তা দিইনি এবং বুঝিয়ে দিই যে এই ধরনের প্রস্তাবে আমি অস্বস্তি বোধ করছি। তারপর আর কোনো রকম যোগাযোগই করা হয়নি আমার সঙ্গে। এরপরই হঠাৎ জানতে পারি যে আমায় সরিয়ে দেওয়া হয়েছে চরিত্রটি থেকে। ভিসা সংক্রান্ত ব্যাপার এটি নিশ্চয়ই নয়, না হলে তো আমি জানতে পারতাম। এখন চারদিকে খবরে দেখতেই পাচ্ছি। আমার প্রশ্ন এটাই, ওরা যে ধরনের মেসেজ আমায় করেছিল তার বদলে তেমন কোনো উত্তর পাইনি বলেই কি ছবি থেকে আমায় বাদ দিয়ে দেওয়া হলো? বাংলাদেশের সংবাদ মাধ্যমে গল্পকার জাহির বলেছেন এই বিষয়ে, দর্শনার সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছিল, সব ঠিকই ছিল, কিন্তু ভিসার জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুব পছন্দ হয়েছে, এই গল্পে পূজা খুব ভালো করবে আশা করছি। সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করবেন আদর। দর্শনা এই মুহূর্তে আরেকটি ছবির কাজে ব্যস্ত, তবে তা সম্পর্কে কোনো কথা বলতেই রাজি নন অভিনেত্রী। শোনা যাচ্ছে খুব শীঘ্রই আবারও সাকিবের সঙ্গে জুটিতে দেখা যাবে দর্শনা বণিককে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চলচ্চিত্র ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।